সরি, কিছু মনে করো না, আসতে একটু দেরি হয়ে গেল। বুঝুই তো, অনেক দূর থেকে আসতে হয়, রাস্তার যে অবস্থা, গাড়ি ঠিক মতো পাওয়া যায় না। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? একটু একটু কমাও। দেখো সাব্বির, তুমি যে দেরি করে আসো, এটা এখন আর আমার কাছে কোনো সমস্যাই না, কারণ আমি সবকিছুই জানি। তোমার সাথে রিলেশনে যাওয়ার পর থেকে এটা আর নতুন কি? আচ্ছা, তোমাকে আমার কিছু কথা বলার আছে, যে কথাগুলো না বললেই নয়। কি ব্যাপার, কোনো সমস্যা হচ্ছে নাকি? আমায় খুলে বলো, তোমায় যদি কোনো হেল্প করতে পারি। তুমি আমাকে হেল্প করবে? হাসালে! যেখানে নিজেকেই তুমি প্রতিষ্ঠিত করতে পারোনি এখনো, তুমি আমাকে কি সহযোগিতা করবে? তুমি বলো তো, তুমি আমাকে বলেছিলে ঘুরতে নিয়ে যাবে, তারপর তো থেকে তোমার কোনো খবরই নেই। আর বলেছিলে এখানে একটা প্রাইভেট কোম্পানিতে জবের ব্যবস্থা করবে, পেরেছো? সেসব তো তুমি কিছুই করছো না, আর তুমি আমাকে সহযোগিতা করবে? তুমি তুমি এভাবে বলছো কেন? আমি তো পুরোটাই চেষ্টা করছি, আমার দিক থেকে কোনো ঘাটতি রাখছি না। আচ্ছা, তোমাকে নিয়ে কি আমার ঘুরতে যেতে ইচ্ছে হয় না? কিন্তু সব কিছুই কেমন যেন ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। আসলে একটা কর্মহীন ছেলেই বুঝে যে বাস্তবতা কতটা কঠিন, একটা বেকার ছেলে তার পরিবারের কাছেও বোঝার মতন মনে হয়। এখানে এসে মানুষ একটু শান্তি খোঁজে, সেখানেও বাস্তবতার কথা শুনতে হয়। এমন যদি হয় তাহলে আমি সাহস পাবো কোত্থেকে? দেখো সাব্বির, এসব ইমোশনাল কথাবার্তা একদম বলো না। ফিউচার নিয়ে এখন না ভাবলে কখন ভাববে? জীবনটা যদি এখন থেকে সাজানো শুরুই না করো, তাহলে ভবিষ্যৎ কি হবে? দেখো, যাই বলো না কেন, একটা মেয়ে সবসময় চায় তার লাইফ পার্টনার একজন প্রতিষ্ঠিত মানুষ হোক, এটা চাওয়া কোনো অপরাধ না। আর যখন সে সব চাওয়া পাওয়া না পায়, তখন সে অন্যদিকে ধাপিত হয়, আবেগের ভালোবাসা বেশি দিন টিকে থাকে না বর্তমানে। তুমি এটা বুঝতে পারবে না। তাহলে তুমি কি বলতে চাচ্ছো, সম্পর্কটা কি রাখবে না? আরে না না, এমন কিছু বলতে চাই না। আমি চাই তুমি খুব করে চেষ্টা করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, কারণ আমি চাই না আমার পরিবার তোমাকে অপছন্দ করুক। যখন কোনো মেয়ে এসব না পায়, তখন সে সুখের নীর খুঁজে নেয়, তখন তাকে সবাই অপরাধী বলে। ভালো সবাই থাকতে চায়, আমিও থাকতে চাই তোমার সাথে। আমি চাই আমাদের সংসারটা ভালো হোক। বুঝতে পেরেছি আমি তোমার কথা, আমাকে আর বোঝাতে হবে না, তোমার সঙ্গটা আমার চাই। প্লিজ পাশে থেকো। তুমি কখনো যদি সাহস হারিয়ে ফেলি, সেটা তুমি আমায় দিবে, কিন্তু কখনো ছেড়ে যাবে এটা বলবে না। আরে না না, আমি এমন কিছু কখনোই বলবো না। তুমি একটু কষ্ট করে বেশি করে চেষ্টা করো, কারণ আমি চাই না আমার পরিবার তোমাকে অপছন্দ করুক। আচ্ছা, আমি তো সম্পর্কে বাসার থেকে সবই বলেছে, আর আপনাকে অপছন্দ করার মতো কোনো ব্যাপার নেই, আপনি সব দিক থেকেই পারফেক্ট।
তবে আপনাকে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ অবশ্যই, তুমি তোমার সকল কথাই আমার কাছে বলতে পারো, কারণ সবকিছু জেনে বুঝেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আসলে কি করে যে কথাটা বলি, আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে, বেকার, তেমন করে কিছু করে না, তাই পরিবারের কাছে বলতেও পারিনি। এদিকে বাবা মা আপনারে ম্যানেজ করে আমাকে পাঠালো কথা বলার জন্য, এখন আমি কিভাবে বলবো বলেন? আর আমি যদি আপনাকে বিয়েও করি, আমি তো তার কাছে অপরাধী হয়ে থাকব। আপনিই বলেন, এটা কি ঠিক হবে? আমি যে কি বলবো তোমাকে, অনেক বড় সমস্যা থেকে আমাকে বাঁচালে। এই সেম সমস্যা আমারও ছিল, আমিও একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু তাকে দেখানোর আগেই মা বাবা তোমাকে পছন্দ করে ফেলছে। আপনি সত্যি বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমাকে বাঁচালেন আপনি, অনেক বড় একটা পাপের হাত থেকে বাঁচালেন। তাহলে এই পারিবারিক ব্যাপারটা কিভাবে ম্যানেজ হবে? আচ্ছা ওটা আমি দেখে নেব, আমার না খুব খুশি লাগছে আজকে। আচ্ছা তাহলে আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড? আচ্ছা ফ্রেন্ড বলছি যে, আপনি এত ভালো একটা মানুষ আমি কখনোই ভাবতে পারিনি, বড় একটা অপরাধের বোঝা ঘাট থেকে নেমে গেল, খুব অপরাধ বোধ মনে হচ্ছিল, কি হতে কি হয়। আর আপনাকে আমি এই কথাগুলো কিভাবে বলবো ম্যানেজ করতে পারছিলাম না নিজের ভিতর, ভালোই হলো কথাগুলো বলতে পেরে আমারও ভালো লাগছে। দূর থেকে যখন আপনাকে দেখেছি তখনও বুঝতে পারিনি আপনি সব কিছু এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেবেন। যাই হোক, ভালোই লাগলো। আর আপনি যে কথাগুলো এত তাড়াতাড়ি মেনে নিতে পেরেছেন এটা ভেবে খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনি আজকে আমাকে অনেক বড় একটা উপকার করলেন। আচ্ছা তোমার বয়ফ্রেন্ডকে তাহলে একটু দেখাও। ও শিওর। বাহ খুব ভালোই তো দেখতে, তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে কবে মিট করে দিচ্ছ? আচ্ছা দেবো। তাহলে ভালো থাকো। তো ভালো থাকেন। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এমন হাত বাড়ায়, আবার হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায় ব্যবহার, এই সাতটা দিন তোমাকে ফোন দিচ্ছি, ফোন তুলছ না, কোনো সমস্যা? কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে সেটা তো জানাবে, এভাবে কি কোনো সমস্যার সমাধান হয়? আচ্ছা তাই বুঝি তুমি আমার সমস্যার সমাধান দিবে তাই না? একটা কথা বলবে, আমি না হয় তোমায় বিলাসিতা দিতে পারি না, ভালোবাসা তো কোনো কমতি ছিল না, বলেছিলাম তো আমি তোমার জন্য পুরোটা দিয়ে চেষ্টা করব, যে কোনো উপায়ে একটা চাকরি ম্যানেজ করে আমি বিয়ে করব, বলেছিলাম তো। আচ্ছা তুমি কে বলছো এসব, তোমার মাথা ঠিক আছে? আমি কি তোমার কাছে কখনো বিলাসিতা চেয়েছি? তুমি কি
তেমন কিছু পেয়েছো আমার ভিতর? আচ্ছা ওকে, তোমার কোনো কথাই শোনার আমার কোনো দরকার নাই। তুমি সুখের পিছনে ছুটবে এটাই স্বাভাবিক, আমার মতন কেন বেকারের পিছনে তুমি ফালতু সময় দিবে? তুমি আসলেই একটা স্বার্থপর লোভী। ভালো থেকো, কোনো কথা নেই। চুপ, একদম চুপ, অনেক বেশি বলে ফেলেছো। না জেনে না বুঝে তুমি যে ধারণা নিয়ে এই কথাগুলো বললে সেটা একদমই তুমি ঠিক করলে না। তোমার মনটা যে এত ছোট এটা আমার জানা ছিল না। এই তোমার বিশ্বাসের জোর, আবার বড় বড় লেকচার দাও যে ভালোবাসি, বিয়ের আগেই যার এমন মানসিকতা, তার সাথে ভবিষ্যৎ কিভাবে হবে? আরে বিশ্বাস তো আমিও করেছিলাম, নিজের চোখে যেটা দেখেছিলাম তাকে অবিশ্বাস করবো কিভাবে? আর আমার সাথে ভবিষ্যৎ ভালো না এটা ভেবেই তুমি ওই ছেলের সাথে এত মেলামেশা, হাসাহাসি করতেছো, হাত ধরতেছো। তোমাকে বিশ্বাস করানোর কোনো দরকারই মনে করি না আমি, কারণ যাদের এত ছোট মন মানসিকতা হয় তাদের জীবনে ভালো কিছু কখনোই সম্ভব না। তবে একটা কথা বলে যাই, সবসময় চোখে দেখা সত্যি হয় না, আসল সত্যিটা গভীরে পড়ে থাকে, কেউ বুঝতেও পারে না। ভালো থেকো, বাই। আরে যাও যাও, দেখবো কতটা সুখে থাকো। আমি যে কতটা ভালোবাসি সেটা শুধু আমিই জানি, তোর সেটা তোর বুঝতে হবে না। যা, তুই কিভাবে ভালো থাকিস সেটাও দেখে নিব। ভালো থাক, আমাকে তোকে বুঝতে হবে না। আরে আপনি সাব্বির ভাই না? হ্যাঁ, তো আপনাকে তো চিনলাম না। আরে আপনার জিএফ তো আপনার ছবি দেখাইছে আমাকে। ও আচ্ছা আচ্ছা, তো আপনার সাথেই পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়েছে, তো আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনার সম্পর্কে তো আমাকে আপনার জিএফ অনেক ভালো ভালো কথা বলছে, কিন্তু আপনাকে দেখে তো সেরকম মনে হচ্ছে না। আমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, বাট আপনার জন্যই বিয়ে ভেঙে গেছে। আপনারা কতটা ভালোবাসে আপনার জিএফ, আপনার জন্য সে এখনো ওয়েট করে আছে, আর আপনি শুধু শুধুই তাকে ভুল বুঝতেছেন। প্লিজ ভাইয়া বলেন, আপনাদের সাথে কি কোনো রিলেশন নেই? আরে না ভাই, কিসের রিলেশন, পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু সেই বিয়েটা তো হয়নি। তাহলে ও আমার জন্য এখনো ওয়েট করছে? হ্যাঁ অবশ্যই ওয়েট করতেছে, আপনি ভুল করছেন ভাই। আচ্ছা ভালো থাকেন। আমি এত বড় একটা ভুল করে ফেললাম, জানেন এই ভুলটা শুধরে নিতে পারবো কিনা, সত্যি আমি অনেক। Nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy, and silently it could build and build until you finally see, whoa, it's taking over, damn no closure, moving closer, no exposure, I just wanna be a loner. Some can't stay sober, looking over all their shoulders, like moving boulders just to get out of the home. It sucks, I've had enough, I don't wanna feel the stuck under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear